সুপ্রিয় দর্শক, অ্যারাউন্ড মি বিডি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব শিমুল মুলের উপকারিতা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন। আমাদের অতি পরিচিত শিমুল গাছ, যৌনশক্তি বৃদ্ধি করতে শিমুল মুলের উপকারিতা অনেক। আমাদের যৌনশক্তি বৃদ্ধি করার পাশাপাশি বীর্য ঘন করে থাকে। অনেক পুরুষের বাবা হওয়ার সম্ভাবনা কম থাকে। এর প্রধান কারণ এদের বীর্যে শুক্রাণুর পরিমাণ অনেক কম, তাই স্ত্রী সহবাস করার পরেও তাদের সন্তান হয় না। বীর্যে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করতে শিমুল মুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এই মূল চূর্ণ খেলে শুক্রাণুর বেড়ে যাবে এবং সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আরও কিছু উপকারিতা জেনে নিই। অনেক পুরুষ আছে স্ত্রী সহবাসে অধিক সময় থাকতে পারে না, এতে দুইজনের মিলন তৃপ্তি হয় না, স্ত্রীর মনে সবসময় কষ্ট থেকে যায় এবং জীবনে নেমে আসে হতাশা। এর প্রধান কারণ পুরুষের বীর্য পাতলা, আর বীর্য পাতলা হলে স্ত্রী সহবাসে কখনো দীর্ঘ সময় থাকা যায় না। এই কঠিন সমস্যার সমাধান দিবে শিমুল মুল, কারণ নিয়মিত শিমুল মুল, তেঁতুল বীজের গুঁড়া ও অশ্বগন্ধা একত্রে খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবে, ফলে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করা যাবে। আগেই বলা হয়েছে এটি পুরুষের শুক্রাণুর বৃদ্ধি পায় এবং এটি যৌবন ধরে রাখে দীর্ঘদিন। অনেকে রক্ত আমাশয়ে ভুগছেন, আর এই ক্ষেত্রে পরিত্রাণ পেতে শিমুল মুল চূর্ণ এর সাথে ছাগলের দুধ পান করতে হবে। বেশ কয়েকদিন খেলে এটি ভালো হয়ে যাবে। কিছু কিছু সময় আমাদের ফোড়া দেখা যায় এবং এটি অধিক যন্ত্রণা দেয়। এর ব্যথা থেকে মুক্তি পেতে শিমুল মুল ছেঁচে ক্ষতস্থানে লাগালে দ্রুত কাজ করবে। অনেক ক্ষেত্রে মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব হয়, আর এটি খেলে এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতার উভয় দূর করতে প্রতিদিন এই চূর্ণের সাথে মধু মিশিয়ে খেলে ভালো কাজ করে। এতে বলা যায় শিমুল মুলের উপকারিতা স্বাস্থ্যের জন্য অনেক। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।